হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইচডিএফসি ব্যাঙ্কের একটা সেলস রিকোয়ারমেন্ট এসেছে আপনারা জব রিকোয়ারমেন্ট আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের এইচডিএফসি ব্যাংকের পেজে যেতে হবে এবং আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে ওই লিঙ্কটা ক্লিক করে আপনারা এই পেজটা খুলতে পারবেন কেরিয়ার বলে এই পেজটা এই পেজটা খোলার পর আপনারা এখানে একটা সেলসের একটা লিংক পাবেন সেলস এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে সেলস অফিসারের একটা জব এসেছে এবং এখানে আপনারা অ্যাপ্লাই নাও করবেন দেখুন এখানে অ্যাপ্লাই নাও করার পর এখানে অ্যাপ্লাই নাও দেখাচ্ছে এবং জবে সেলস অফিসারের জবে যে ডেসক্রিপশন সেটা আছে এবং এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি এসেন্সিয়াল দেখাচ্ছে এবং এখানে রোল লেখা আছে আপনারা এটা দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর এখানে আপনারা অ্যাপ্লাই নাও করলে ঠিক আছে অ্যাপ্লাই হবে এবং এখানে অ্যাপ্লাই নাও করার পর দেখুন এখন এখানে সিলেক্ট রিজিউম দেওয়া আছে এখানে ডিওসি বা ডিওসি এক্স অর পিডিএফ ফাইল ফরম্যাটেই এখানে রিজিউম আপলোড করা যাবে রিজুম ফাইল সাইজ ম্যাক্সিমাম ওয়ান এম বেশি হবে না এবং এখানে আমি আমার রিজিউমটাকে আপলোড করলাম এবার আপলোড করার পর আমি এখানে নেক্সট করব নেক্সট করার পর দেখুন এখানে পার্সোনাল ইনফরমেশনে আমার টোটাল আপনি যেগুলো ফিল আপ মানে রিজিউমে দিয়েছেন এখানে জেন্ডারটা মেল করে দেবেন জেন্ডারটা নেয়নি এবং টোটাল এখানে সব কিছু দিয়ে দিয়েছে আপনাদের আর কোনো কিছু নতুন করে ফিল আপ করতে হবে না রেজিউমের যে যে অপশানগুলো থাকবে এখানে অটোমেটিকলি সে অপশানগুলো নিয়ে নেবে নেওয়ার পর নেক্সট করতে হবে ডেট অফ বার্থটা আমি দিয়ে দিই ডেট অফ বার্থটা নেয়নি এবার দেখুন সেকেন্ড স্টেপে আপনার এডুকেশান দেখাচ্ছে আপনার এডুকেশান কি কী আছে এখানে যদি আপনার কিছু ভুল নিয়ে থাকে বা কিছু যদি এডিট করার থাকে আপনার এখানে এডিট করতে পারেন সেকেন্ড পার্টটা এই কারণেই আছে এটাতে আপনার নেক্সট করে দেবেন দেখে এবং এখানে একটা থার্ড পার্ট আছে থার্ড পার্টে আপনার এখানে দেখাচ্ছে এক্সপিরিয়েন্স আপনার আপনি যদি ফেসার হন তাহলে অবশ্যই নোতে ক্লিক করবেন এবং আপনি যদি এর আগে কোনো জায়গায় কোনো কাজ করে থাকেন এবং আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অবশ্যই ইয়েসে ক্লিক করবেন এবং এখানে টোটাল যে ফর্মটা আছে ফর্মটা আমি ফিল করবেন আমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই ফেসার সেহেতু আমি নোতে ক্লিক করলাম এবং এখানে আমি সাবমিট করলাম দেখুন এখানে সাবমিট করার পর থ্যাংক ইউ ফর শোয়িং ইন্টারেস্টিং ও ওয়ার্কিং এখানে একটা দেখাচ্ছে যে আপনি যে এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছেন ঠিক আছে তার জন্য এরা থ্যাংক ইউ বলছে এবং আপনার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে যোগাযোগ করবেন সি ব্যাংক থেকে এখানে দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশান ইউর অ্যাপ্লিকেশান আইডি আছে এই অ্যাপ্লিকেশান আইডিটা অবশ্যই আপনি কিন্তু কপি করে রেখে দেবেন বা লিখে কোনো জায়গায় রেখে দেবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরবর্তীকালে কাজের জন্য এবং এরকম আরও অনেক জবের অফার আছে এই জবের অফারগুলো আপনারা এখানে দেখতে পারেন আপনার যেরকম কোয়ালিফিকেশন আছে বা আপনার যেরকম জব ইচ্ছা আপনার যেরকম জব করার সেই অনুযায়ী নানা ধরনের এখানে জবের ব্যাপার দেওয়া আছে এবং আপনার যদি এর মধ্যে কোনোটাই আপনার সাথে ম্যাচ না করে তাহলে আপনি এখানে লগ এ যান এখানে দেখুন রেজিস্টার হিয়ার বলে এখানে একটা অপশান আছে এখানে ক্লিক করুন দেখুন রেজিস্টার অপশানটা ক্লিক করার পর এখানে একটা ফর্ম দিয়েছে এই ফর্মটা আপনি ফিল করে সাবমিট করে দিলেই আপনার যেরকম আপনি জব চাইছেন সেরকম ওনারা আপনাকে খুঁজে নেবে এবং ওরকম জব আপনাকে সাজেস্ট করবে যাই হোক ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কোনো রকম সমস্যা থাকলে আমার কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে নিয়ে ক্লিক করবেন ধন্যবাদ